আপনি হয়তো ফেসবুকে $1000 পাওয়ার আশা নিয়ে এই ভিডিওতে ক্লিক করেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব প্রতি মাসে যে ফেসবুক $1000 সবাইকে দিবে সেটি আপনি কিভাবে পাবেন বা এটির কিভাবে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এটি সেট আপ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ফেসবুকের যে নতুন একটি মনিটাইজেশন টুলস এনাবল হয়েছে ফেসবুক পারফরমেন্স বোনাস, সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে আপনিও $1000 প্রতি মাসে ইনকাম করতে পারবেন সে সম্পর্কে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, ফেসবুক অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে এখন থেকে প্রতি মাসে প্রতিজন ক্রিয়েটর কিন্তু $1000 পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবে এবং সেটি কিন্তু রিলস এবং স্টোরি ভিডিও আপলোড করা ছাড়াই। এবং আপনি যদি টেক্সট পোস্ট, পিকচার পোস্ট অথবা যে লং ভিডিওগুলো পোস্ট করে থাকেন সেই পোস্টগুলো আপনি রেগুলার করার মাধ্যমে সেই ডলারটি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো বন্ধুরা, এই সিস্টেমটি কী বা আপনি কীভাবে এর থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবার আসি সেই বিষয়ে। তো বন্ধুরা, ফেসবুকে নতুন একটি মনিটাইজেশন টুলস যেটি বোনাস প্রোগ্রাম হিসাবে বলা হচ্ছে ফেসবুকের তরফ থেকে এবং সেটিকে ফেসবুক নাম দিয়েছে ফেসবুক পারফরমেন্স বোনাস। তো বন্ধুরা, এই পারফরমেন্স বোনাসের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে শুধুমাত্র টেক্সট পোস্ট এবং ইমেজ পোস্ট করার মাধ্যমেও কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি যে বড় ভিডিওগুলো আপনি শেয়ার করবেন যেটি রিলস নয় সেই ক্যাটাগরির ছোট ভিডিও যদি শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ফেসবুক থেকে প্রতি মাসে $1000 পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ইনকামটি আসলে কীভাবে হবে এবার আসি সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে। তো বন্ধুরা, এই ইনকামটি করার জন্য অবশ্যই আপনার টেক্সট পোস্ট অথবা আপনার ইমেজ পোস্টের মধ্যে হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, ফেসবুকের ভাষায় যেটিকে এঙ্গেজমেন্ট বলা হয় সেটি যদি আপনি না বোঝেন তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এঙ্গেজমেন্ট বলতে সাধারণত ফেসবুকের ভাষায় যেটি বোঝায় সেটি হলো আপনার সেই পিকচার পোস্ট বা টেক্সট পোস্টের মধ্যে কতগুলো লাইক এসেছে, কতগুলো কমেন্ট এসেছে এবং কতগুলো শেয়ার এসেছে এবং কতগুলো রিয়াকশান এসেছে, এই টোটাল বিষয়টিকে ফেসবুক অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে এবং সেই ক্যালকুলেট করার পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টে আছে, সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিবে। তো বন্ধুরা, এই অ্যামাউন্টটি $0 থেকে $1000 পর্যন্ত হবে প্রতি মাসে, এটি কিন্তু ফেসবুক অলরেডি বলে দিয়েছে এবং যারা অলরেডি এই ফেসবুক পারফরমেন্স বোনাস পেয়েছেন তাদের কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে $0 থেকে $1000 পর্যন্ত কিন্তু শো করছে। তো বন্ধুরা, এই যে ডলারটি, এই ডলারটি আপনারা কিভাবে পাবেন বা কীভাবে এই মনিটাইজেশনটি সেট আপ করবেন? তো বন্ধুরা, এখন পর্যন্ত ফেসবুক পারফরমেন্স বোনাস যে অপশনটি আছে এটি কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রাম বা শুধুমাত্র ফেসবুক যাদেরকে পছন্দ করছে বা তাদের ফেসবুক পেজগুলো এই মনিটাইজেশনের আওতায় আসার যোগ্য তাদেরকে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সেট আপ বাটনটি দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র সেট আপ বাটন দিচ্ছে তারাই শুধুমাত্র এই সেট আপটি করে নিতে পারছে এবং তারা কিন্তু এই ইনকামকে অলরেডি জেনারেট করতে পারছে। তো বন্ধুরা, আপনার প্রোফাইলে বা পেজের মধ্যে যদি পারফরমেন্স বোনাস না এসে থাকে তাহলে আপনারা কীভাবে নিয়ে আসবেন এটি সম্পর্কে এবার আপনাদেরকে বলি। তো বন্ধুরা, আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি পারফরমেন্স বোনাস এখন পর্যন্ত না এসে থাকে তাহলে আপনি অবশ্যই ওয়েট করতে হবে, অথবা আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করে এই পারফরমেন্স বোনাসটি পাওয়ার জন্য তাহলে কিন্তু এটি আপনি করতে পারবেন না। কেননা ফেসবুক কিন্তু এটি এখন পর্যন্ত টেস্টিং ফেজে রয়েছে বা সবেমাত্র কিছু কিছু ক্রিয়েটরকে ফেসবুক এই পারফরমেন্স বোনাসের অপশনটি দিচ্ছে যাতে করে তারা এই বিষয়টি অ্যানালাইসিস করতে পারে যে এটি থেকে ফেসবুকের আসলে বেনিফিট হবে কি না। তাই বন্ধুরা, এটি কিছু কিছু ক্রিয়েটরকে দিচ্ছে যে যাতে করে তারা এই বিষয়টি এক্সপেরিমেন্ট করুক এবং এক্সপেরিমেন্ট করার সাথে সাথে তারা দেখুক যে আসলে এর থেকে ক্রিয়েটরদের বেশি লাভ হচ্ছে নাকি ফেসবুকের বেশি লাভ হচ্ছে। তাই বন্ধুরা, এটি যদি আপনার না এসে থাকে তাহলে টেনশনের কোনো কারণ নাই, যদি এর থেকে ফেসবুক বেটার একটি রেজাল্ট পায় সেক্ষেত্রে আপনাকেও এই মনিটাইজেশনের আওতায় নিয়ে আসবে ফেসবুক এবং ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে ইনভিটেশন পাঠাবে এবং সেট আপের বাটনটি দিবে। অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি মনিটাইজেশন সেট আপ করেন সেভাবে কিন্তু সেট আপ করার মাধ্যমে আপনি ফেসবুক পারফরমেন্স বোনাসটি সাইন আপ করতে পারবেন এবং সাইন আপ করার পর আপনি সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার বাংলাদেশি অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলছি, বাংলাদেশে কিন্তু এই পারফরমেন্স বোনাস এখন পর্যন্ত চালু হয়নি, এটি শুধুমাত্র ইউএসএ এবং ইন্ডিয়াতে টেস্টিং পারপাসে চালু করেছে। যদি এটির বেটার রেজাল্ট আসে সেই ক্ষেত্রে পুরো
বিশ্বজুড়ে এটি কিন্তু চালু করবে ফেসবুক। তাই অবশ্যই হতাশ হবেন না, ফেসবুকে কাজ করে যান। এরকম আরও নানা রকম মনিটাইজেশন টুল কিন্তু ফেসবুক ভবিষ্যতে নিয়ে আসতে যাচ্ছে, কেননা ফেসবুক চাচ্ছে টিকটক এবং ইউটিউবকে কম্পিট করে সবার উপরে একটি ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করা বা ফেসবুককে একটি ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এরকম আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ বিষয়গুলো ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড নানা রকম ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।